মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিক, দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা স্মরণ করে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাঙালিদের মতো বার্মিংহামে পালিত হয়েছে বাংলাদেশের 45তম মহান বিজয় দিবস। শুক্রবার সকালে বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের পর আয়োজন করা হয় এক আলোচনা সভা। বার্মিংহাম বাংলাদেশ সহকারী হাইকমিশনের কনসুলার কর্মকর্তা এস এম গোলাম সারওয়ারের সঞ্চালনায় কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতি অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান সহকারী হাইকমিশনার জুলকারনাইন সহ হাইকমিশনের কর্মকর্তারা। এ সময় প্রবাসী মুক্তিযোদ্ধা সহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে দল মত নির্বিশেষে বার্মিংহামের সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা বার্মিংহামের কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের সাথে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্মরণ করে দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধাদের। এরপর বার্মিংহামের কেন্দ্রীয় শহীদ মিনার কমিটি, বার্মিংহামের লর্ড মেয়র কাউন্সিলর কার্ল রয়েস ছাড়াও গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে মিডল্যান্ডস রিজিয়ন, বাংলাদেশ কাউন্সিল, বাংলা কাগজ, মিডল্যান্ডস আওয়ামী লীগ, বার্মিংহাম আওয়ামী লীগ, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড 1971 ইন ইউকে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বার্মিংহাম যুবলীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগেও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির পক্ষ থেকে সভাপতি মোহাম্মদ গাবরুমিয়া ও সাধারণ সম্পাদক নাট্যকার তারেক চৌধুরী শান্তিপূর্ণভাবে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করায় সকলের প্রতি ধন্যবাদ জানান। কেন্দ্রীয় শহীদ মিনার কমিটি বার্মিংহামের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাইলাম। আজকে বিশেষ করে শুক্রবারের দিন আমরা বিজয় দিবস উদযাপন করছি। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা এসেছেন, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। বার্মিংহাম থেকে রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ।